ধন্যবাদ জামচু বলছিলেন ঈদ বাজার নিয়ে সর্বশেষ পরিস্থিতি যদি জানাতে চাই আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ভোলার জিয়া সুপার মার্কেটের শপিং মলে তবে সকাল থেকে লক্ষ্য করছি যে ক্রেতা রয়েছে ক্রেতাদের উচ্ছে পড়া কিছুটা ভিড় চলে তবে ক্রেতাদের যে অভিযোগগুলো হচ্ছে আসলে যে তাদের যে পছন্দের যে পোশাক আছে পোশাকের দাম বৃদ্ধি থাকার কারণে তারা কিন্তু কিছুটা অনীহা প্রকাশ করছে তবে এখানকার যে তাদের যে দাবিগুলো হচ্ছে যেই গত বছরে যেই হচ্ছে যে পোশাকের মান এবং হচ্ছে দাম ছিল এই বছরে তা না হয়ে কিন্তু কিছুটা বৃদ্ধির কারণ নিয়ে তারা কিন্তু কিছুটা অস্বস্তি প্রকাশ করছে তবে এখানকার যেই ব্যবসায়ীরা রয়েছে ব্যবসায়ীদের সাথে আমি কথা বলছি ব্যবসায়ীরা আমাকে যতটুকু জানিয়েছে তারা হচ্ছে যে গত বছরের যেই করোনার সংকটে তারা যে কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে এই ক্ষতিগ্রস্ত যদি এই মৌসুমে যদি কিছুটা কেনাকাটা হয় তারা কিন্তু পুষিয়ে নিতে পারবে তবে একজন আমার পাশে যদি একজন যে ক্রেতা আছে যদি ক্রেতার অর্থাৎ যদি তার কাছ থেকে যদি শুনবো আসলে কীরকম ধরনের পোশাক এবং পোশাকের মান কেমন পোশাক আসলে আপনারা চাচ্ছেন পোশাকের মান আল্লাহর রহমতে গত বছরতে ভালো পোশাকের দাম গত বছরতে অনেক বেশি মূলত বাজারটাই চড়া সব কিছু দামে বাড়তি আমি যেটা মনে করি বর্তমানে যে সিচুয়েশন পরিস্থিতি সার্বিকভাবে সব সেক্টরে শুধুমাত্র পোশাক না আপনি খাদ্যের দিকে চিন্তা করেন এক কেজি চিনি গত বছর 52 টাকা এ বছর 120 টাকা একজন মানুষ চিনি কিনবে না পোশাক কিনবে আর পোশাকটা হয়ে গেছে এমন একটা বিষয় অপশনাল সাবজেক্ট মানে এটা হইলে হইলো না হলে না হইলো একটা ফ্যামিলিকে 5 জন মেম্বার থাকলে একজনকে একটা পোশাক দেয় বর্তমানে কিন্তু গত বছর করোনা থাকা অবস্থায় আমরা ভালো বিক্রি করছি কিন্তু এবার কিন্তু অতটা না আপনি চাইলে লক্ষ্য করবেন জি ধন্যবাদ যেমনটি শুনছিলেন অর্থাৎ যে তাদের যে পোশাক অর্থাৎ যে পোশাকের মান যদি মানটা ভালো থাকলে যদি এবছর হচ্ছে কেনাকাটা কিছুটা কম যদি সামনের দিকে যদি তাদের হচ্ছে কেনাকাটা যদি কিছুটা বৃদ্ধি হয় তাদের যে পিছু ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ক্ষতিগ্রস্ত পুষিয়ে নিতে পারবে অপরদিকে হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে জেলা পুলিশ এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু তারে যে প্রশাসনিক কিন্তু নজরদারি কঠোরভাবে অবস্থান আছে আমরা লক্ষ্য করেছি ঈদ বাজার নিয়ে আমার থেকে এই ছিল বলা থেকে সর্বশেষ তথ্য